বন্ধুরা, মহাকাশের কথা বললে আমাদের প্রথম মনে হয় এলিয়েনদের কথা, কারণ আমরা প্রাচীনকাল থেকেই এলিয়েনদের ধারণা নিয়ে চলে এসেছি। এমনও বলা হয় যে প্রাচীন মানুষদের সাথে এলিয়েনদের যোগাযোগ ছিল, আর নাসার এক অ্যাস্ট্রোনটও বলেছে যে সে নিজের চোখে এলিয়েন ও ইউএফও দেখেছে। এই কথা বলেছে সেই অ্যাস্ট্রোনট যে কিনা 820 দিন স্পেসে কাটিয়েছে। এই ভিডিওতে আমরা জানব সেই রহস্যময় স্যাটেলাইট সম্পর্কে, যেটা 13,000 বছর ধরে আমাদের পৃথিবীর অরবিটে ভ্রমণ করছে। বলা হয় এই স্যাটেলাইট এলিয়েনরা আমাদের উপর নজর রাখার জন্য ছেড়ে রেখেছে। আমরা এই ভিডিওতে আরও জানব একটি মেগা স্ট্রাকচার সম্পর্কে, যা কিনা 1.8 বিলিয়ন লাইট ইয়ার্স বড়। আর সায়েন্টিস্টরা মনে করে যে এই স্ট্রাকচার এলিয়েনরা বানিয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, স্কিপ একদমই করবেন না। আজ আমরা স্পেসের ভ্রমণে যাব, আর এই ভ্রমণ করে যা জানবো তা জেনে সবার মাথা ঘুরতে পারে। তো দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও। ব্ল্যাক নাইট স্যাটেলাইট। বিজ্ঞানীদের মতে এই স্যাটেলাইটটি 13,000 বছর পুরনো। তারা মনে করে এটা একটি কৃত্রিম উপগ্রহ, যা আমাদের পৃথিবীর পোলার অরবিটে ঘুরছে। আর বিজ্ঞানীরা এর নাম দিয়েছে ব্ল্যাক নাইট স্যাটেলাইট। আর এর সম্পর্কে এখন নয়, আমরা 1928 সালেই জানতে পেরেছিলাম। 1954 সাল পর্যন্ত মানুষের কাছে এমন কোনো টেকনোলজি ছিল না যে মহাশূন্যে স্যাটেলাইট পাঠাবে। নিকোলা টেসলার কথা আমরা সবাই শুনেছি। নিকোলা টেসলা একটি এক্সপেরিমেন্ট করছিল যে ইলেকট্রিসিটিকে ওয়্যারলেসের মাধ্যমে ট্রান্সফার করার জন্য, যাতে এই তারের ঝামেলা আর না থাকে। কিন্তু এই এক্সপেরিমেন্টের সময় সে একটি আনআইডেন্টিফাই সিগন্যাল পায়। এই সিগন্যাল বারবার আসছিল, আর যখন এই সিগন্যাল নিয়ে রিসার্চ করা হয় তখন জানা যায় এটা আসছিল একটি ইউএফও থেকে, যেটা কিনা আমাদের পৃথিবীর অরবিটে ঘুরেঘুরি করছে। জি বন্ধুরা, এটা ছিল ব্ল্যাক নাইট স্যাটেলাইট। আর তারপর নাসা এটাকে নিয়ে রিসার্চ শুরু করে। আর এটা যে একটি আর্টিফিশিয়াল স্যাটেলাইট, এর প্রমাণও মেলে 1998 সালে, যখন মানুষ মহাশূন্যে যেতে সক্ষম হয় আর এই স্যাটেলাইটের ছবি তুলে আনে। আর এই ছবি পৃথিবীতে ঝড় তুলে মানুষ নানা রকম প্রশ্ন করতে শুরু করে। আর বিজ্ঞানীরা তাই করে যা তারা সবসময় করে আসছে, তারা নানা বাহানা বানাতে থাকে যে এটা সাধারণ কোনো পাথর বা কোনো ভাঙা স্পেসশিপের অংশ, যা স্যাটেলাইটের মতো দেখতে। আসলে সায়েন্টিস্টরা এটা মানতেই চায় না যে এলিয়েন আছে, বা তারা জানে আমাদের বলতে চায় না, বা তারা জেনেও আমাদের কাছে লুকাতে চাইছে। এবার বলবো একজন অ্যাস্ট্রোনটের কথা, যে নিজের চোখে ইউএফও দেখেছে, এলিয়েন আছে সেটা বারবার দাবি করেছে। 520 ডেজ ইন এ স্পেস। নাসার মহাকাশ যাত্রী স্পট কেলি মহাকাশে 1 বছরেরও বেশি মহাকাশে ছিল। সে রেকর্ড গড়ে 520 দিন মহাকাশে থেকে। আর এটা পৃথিবীর সব থেকে বড় স্পেস এজেন্সির অ্যাস্ট্রোনট। আর তার দাবি যে এলিয়ান আছে, যা কিনা নিজের চোখে দেখেছে। কিন্তু নাসা এই স্টেটমেন্টকে রিজেক্ট করে দেয়। তাদের মতে এলিয়ান বলতে কিছুই নেই। মঙ্গল গ্রহে যখন ওয়াইকিং নামের একটি স্পেস ক্রাফট যায়, তখন ল্যান্ডিং এর আগে সেখানে সারফেসের একটি ছবি নেয়। আর যখন সেই ছবিটি খেয়াল করে দেখা হয়, তখন সেখানে একটি চেহারা দেখা যায়, তা আবার মানুষের চেহারা। ইন্টারনেটে এই ছবিটি ছড়িয়ে পড়ে। এই ছবিটি যাচাই করতে নাসা ওয়াইকিং দিয়ে সেই জায়গার ছবি আবার তোলার চেষ্টা করে, কিন্তু তখন সেখানে কিছুই পাওয়া যায় না, শুধু সাধারণ পাহাড় দেখা যায়। ডাইসন স্পেয়ার বাই এলিয়ান, একটি মেগা স্ট্রাকচার মহাকাশে পাওয়া গেছে, যেটা 1.8 বিলিয়ন লাইট ইয়ার্স বড়। এত বড় যে মানুষ কল্পনাও করতে পারবে না। এটাকেই বলে ডাইসন স্পেয়ার। এবার বলছি এটা আসলে কি। ফ্রিম্যান ডাইসন 1960 সালে একটি কনসেপ্ট দেয়। সে এমন একটি ইমাজিনারি শেলের কথা বলে, যেটা পুরো সূর্য বা কোনো তারাকে পুরোপুরি ঘিরে ফেলে, তাতে সূর্যের সব এনার্জি নিয়ে ইলেকট্রিসিটিতে কনভার্ট করবে। কিন্তু এর সাইড এফেক্ট হবে যে সূর্যের যে আলো সেটা এটার ভেতরেই থাকবে, আর সূর্যের আলো সৌরজগতের অন্য কোনো গ্রহ পাবে না। এটা তার চিন্তা ছিল, কিন্তু এখন পর্যন্ত এটা করা সম্ভব নয়। কিন্তু নাসার বিজ্ঞানীরা মহাকাশে 1.8 বিলিয়ন লাইট ইয়ার্স একটি জায়গা পেয়েছে, যেটা পুরোপুরি অন্ধকারে আচ্ছন্ন রয়েছে। সেখানে না আছে সূর্য, না আছে তারা বা অন্য কোনো আলোর উৎস। প্রথমে বিজ্ঞানীরা বলে এটা কোনো ব্ল্যাক হোল হবে বা সুপারনোভা ব্লাস্ট হবে, কিন্তু এত বড় সুপারনোভা ব্লাস্ট নট পসিবল। আর একটি তারা দেখা যায় যার নাম ড্যাভি। এর আলো কখনো বাড়ে, আবার কখনো কমে। মনে করা হয় যে এর আশেপাশে এমন কিছু আছে যেটা মাঝে এসে এর আলো ঢেকে দেয়। এটা হতে পারে এলিয়েনদের বানানো একটি ডাইসন স্পেয়ার। আর এটা সেই সায়েন্টিস্টরা বিলিভ করে যারা এটা নিয়ে গবেষণা করছে, কিন্তু নাসার দাদারা এটি মানতে নারাজ।
এখন যেটা বলবো সেটা হয়তো আপনাকে চিন্তায় ফেলে দেবে। আমরা যে সময় আর ডাইরেকশন বানিয়ে রেখেছি এটা শুধুমাত্র পৃথিবীতেই কাজ করে। মানে আমরা বলি সূর্য পূর্ব থেকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। আসলে সূর্য তো ঠিক তারই জায়গায় রয়েছে, না উঠবে না অস্ত যাবে। মানে আমরাই ঘুরে জায়গা মতো আসি আর বলি সূর্য পূর্ব থেকে উঠে পশ্চিমে চলে গেছে। স্পেসে কোনো পূর্ব ও পশ্চিম নেই, মানে দিক আমাদের মনের কল্পনা। আর আমরা যেটা ক্যালকুলেশন করে রেখেছি সেটা শুধু পৃথিবীর হিসেবেই আর আমাদের সুবিধার জন্যে।